শাফিন, আমাকে ছেড়ে যেও না শাফিন। আমি তোমার সব কথা শুনবো, আমি তোমার সব কথা রাখবো। আমার কথা শোনো, আমি প্রয়োজনে তোমার দাসী হয়ে থাকবো শাফিন। প্লিজ আমাকে ছেড়ে যেও না, তোমার কিচ্ছু করতে হবে না, সংসারের সব কিছু আমি চালাবো। প্রয়োজনে আমাকে বিয়ে করো শাফিন, প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমাকে ছেড়ে যেও না। আরে চারদিকে মানুষ দেখছে, বাঁচা বাঁচা। তোমাকে ঠিক ওইখানেই মানায় যেখানটায় তুমি বসে আছো, রাস্তার মেয়ে রাস্তাতেই মানায়। তুমি এতদিন আমার সাথে চলাফেরা করে বোঝো না আমার লেভেলটা কোন জায়গায়, তুমি কোন শ্রেণীর। এতদিন বসেও তুমি যাতে উঠতে পারলে না। আরে মানুষ, তোমাকে তো ভালোবাসা যায় না। কি দেইনি তোমাকে? অর্থ, সম্পদ, দামি দামি ড্রেস দিয়েছি, গহনা দিয়েছি, ভালো রেস্টুরেন্টে খাওয়িয়েছি, মোবাইল দিয়েছি, আর কি চাও? আমি কি এগুলো চেয়েছিলাম? দামি রেস্টুরেন্টে খাইয়েছো, দামি দামি ড্রেস দিয়েছো, ফোন দিয়েছো, ব্যাস সব শেষ, তাই না? আমি এগুলো চাইনি শাফিন, আমি শুধু তোমাকে চেয়েছিলাম। এই বাদ দাও তো, তোমার এসব ভালোবাসা টালোবাসা না আমার ভালো লাগে। তুমি মিডল ক্লাস ফ্যামিলির মতো কি সব কথা বলো? যাও, আমার সামনে থেকে চলে যাও। কেন মিথ্যা স্বপ্ন দেখিয়েছো? তাহলে কে ছিল এগুলো এতদিন? সব ভুল ছিল শাফিন। আমাদের এতদিনের স্বপ্নের কি হবে? বলতে হয় তাই বলেছিলাম। জীবনে একা ছিলাম, খুব বোরিং লাগছিল সময়টা, তাই ভাবলাম যে সময়টা তোমার সাথে পাস করি। দেখো আমি আমার লাইফে এখন ভালো আছি, আমি আর তোমাকে চাই না। আর কি জানি বলো, বিয়ে? তোমার মতো মেয়েকে সর্বোচ্চ 2 থেকে 4 দিন তোমাকে নিয়ে মজা মস্তি করা যায়, কিন্তু বিয়ে তোমার মতো মেয়েকে নিয়ে করা যায় না। যাও, আমি বলছি আমার সামনে থেকে যাও। শোনো, বিয়ের পর আমি তোমাকে রানী করে রাখবো, কখনো কোনো দিন কষ্ট পেতে দেব না। তুমি সব সময় থাকবে আমার মনের প্রাসাদে, তুমি সেখানে রাজত্ব করবে, ঘুরে বেড়াবে, আর ঠিক তোমার এই হাসিটা দেখেই আমি আমার সারাটা জীবন পার করতে চাই। আমার আর কিচ্ছু লাগবে না, শুধু হাসি দেখেই জীবন কাটিয়ে দিও, খাওয়া দাওয়া করা লাগবে না। এভাবে কি জীবন চলবে? ভালোবাসার সহজ সরল শিকার কি হচ্ছে? চুমো। ভালোবাসা ছাড়া চুমো খাওয়া যায় না। এই জান, একটা চুমো দাও না। যা, লোকে কি বলবে? আর ধুর, আমি কি মানুষের খাই নাকি মানুষের পরি? আমার বউয়ের চুমো আমি খেতেই পারি, কোনো ব্যাপার না। আসো। বলছো? হ্যালো। জি ভালো। আপনি কে বলছেন? চিনতে পারছি না। চিনতে পারছো না? অভিনয় করছো আমার সাথে? না আসলে আমার এই ফোনটা নতুন তো, নাম্বারও নেই আর ভয়েসটাও আসলে চিনতে পারছি না। থাক, আর মিথ্যা বলতে হবে না। আমি টুম্পা, আমি তোমার সাথে একটু দেখা করতে চাই। আজ মনে হয় পারবো না, কাল করি। ওকে, টেক ইউর টাইম, তুমি যখন বলবে তখনই দেখা করব। আমার দিকে একবারও তাকালে না। কই তাকালাম তো। কেমন লাগছে আমাকে? একবারও তো বললে না। দেখো তোমার শাড়ি পছন্দ, এই জন্য আমি শাড়ি পরেছি। আমার তো আজকাল ঘরে পরিশ্রম করা মেয়েদেরকে অনেক ভালো লাগে। অনেক পরিশ্রম করা মেয়েদের, গোসল করা, বের হয়ে আসা মেয়েদের, ম্যাক্সি পরা মেয়েদের কোনো কিছুই তফাৎ থাকে না। আমার জন্য আজকে চকলেট আনোনি? ভুলে গেছো তাই না? অভ্যাসটা নেই সেটা ভুল, অভ্যাসটা পরিবর্তন হয়েছে। আগে হয়তো আমি চকলেট কিনতাম, কিন্তু এখন অফিসের পরে বাসায় ফেরার সময় ফুল নিয়ে যাই। কারো কারো ফুল অনেক পছন্দের হয়। এভাবে বলিও না প্লিজ। তুমি না বলেছিলে আমার সব ভুল ক্ষমা করে দিবে? আমি যত বছর পর ফিরি না কেন তুমি আমাকে কাছে টেনে নেবে বলেছিলে, তাহলে আজকে কেন দূরে সরিয়ে দিচ্ছ আমাকে? জানো তো আমি অনেক আশা নিয়ে, অনেক বিশ্বাস নিয়ে তোমার কাছে এসেছি। তুমি অনেক দেরি করে ফেলেছো টুম্পা। তোমার জায়গাটা অন্য কেউ নিয়ে নিয়েছে। আর হ্যাঁ, পৃথিবীতে অনেক সুন্দর জিনিসটাও ফিরিয়ে নেওয়া যায় না, তাই আমিও পারবো না। পারলে আমাকে ক্ষমা করে দিও। এমন তো কথা ছিল না, তুমি না আমাকে কথা দিয়েছিলে। তুমিও তো আমাকে কথা দিয়েছিলে, তুমিও তো কথা রাখতে পারোনি। তাহলে আজকে এখন আমাকে কেন জোর করছো? আমি জোর করছি? তোমার উপর কি আমার কোনো অধিকার নেই? আচ্ছা তোমার হাতটা একটু দেবে? কেন? তোমাকে একটু ছুবো, খুব ছুঁতে ইচ্ছে করছে। কতকাল আমি তোমাকে ছুঁই না। ভয় নেই, প্রেম নিবেদন করে আমি তোমাকে ছুঁতে চাচ্ছি না। আমাকে বন্ধু মনে করে একবার ছুঁতে দাও। সরি, আমি হয়তো পারবো না টুম্পা। তুমি হয়তো জানো না প্রেমের আগে বন্ধুত্ব হয়, কিন্তু প্রেমের পরে অথবা প্রেমের সম্পর্ক শেষ হয়ে গেলে সেই বন্ধুত্ব থাকে না। কি বলছো তুমি এসব? তোমার উপর কি আমার কোনো অধিকার নেই? কিসের অধিকারের কথা বলছো টুম্পা? মনে পড়ে তুমি তো আমাকে বলেছিলে যে একজন বেকার, আওয়ারা, ভণ্ড, বোকাশোকা, গাধা টাইপের ছেলের সাথে প্রেম করা যায়, বন্ধুত্বও করা যায়, কিন্তু বিয়ে করা যায় না। তাহলে আজকে এই মুহূর্তে তুমি কিসের অধিকারের কথা বলছো? কান্না থামাও প্লিজ, প্লিজ কান্না থামাও। মেয়ে মানুষের কান্না আমার ভালো লাগে না। টুম্পা, তোমার কি মনে পড়ে সেদিন সবার সামনে তুমি আমাকে কী বলে অপমান করেছিলে? তার পরের মুহূর্তগুলো, দিনগুলো আমার কিভাবে গিয়েছে একটা বার কি তুমি খবর নিয়েছো? কোনো খোঁজ নিয়েছো আমার? মাঝখানে কতটা সময় গেল তুমি হয়তো খেয়াল করোনি, কিন্তু একটা বার কি তুমি ভেবে দেখেছো এই বেঁচে থাকাটা আমার জন্য কত চ্যালেঞ্জিং ছিল? আমার জীবনটা কত কষ্টের গেছে, কতটা চ্যালেঞ্জিং গেছে সেটা শুধু আমিই জানি। অথচ আমরা একটা সময় কত সুন্দর মুহূর্ত কাটাতাম। আপনি? জি, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। আপনি এখানে কোনো কাজে এসেছিলেন নাকি? হ্যাঁ, জরুরি কাজ ছিল। এখন থেকে বন্ধু প্রতিদিন এই রাস্তা দিয়ে আসবে, কারণ ভাবির বাড়ির রাস্তা। আমাকে বন্ধু রাস্তা দেওয়া, কারণ বাড়ির বাড়ির রাস্তা ওরা মানে আই লাভ ইউ। এত দেরি করলে কেন? মারিয়া, শুভ ভাইয়া, আমি এখানে আপনাকে ডেকেছি কারণ আমি নীরবে সুখের জীবনে দুঃখের কারণ হয়ে থাকতে চাই না। আমার ব্যাপারে ওকে কোনোদিন জানাবেন না। আমি চাই ও যেখানেই থাকুক, যেভাবেই থাকুক, ভালো থাকুক। কিন্তু তুমি তো ওকে ভালোবাসো। নীরবও তো টুম্পাকে ভালোবাসে। ওরা অনেক হ্যাপি হোক, এটাই আমার চাওয়া। ভালোবাসার ক্ষেত্রে কাউকে না কাউকে ছাড় দিতে হয়। ভালোবাসার স্বার্থে কখনো কখনো কাউকে দূরে চলে যেতে হয়। আমি দূর থেকেই ওদের সুখটা দেখে নিই। আমার কানাডার ভিসা কনফার্ম হয়ে গেছে। নেক্সট মান্থে আমার ফ্লাইট। আমাকে নিয়ে ভাববেন না, আমি কোনো না কোনোভাবে নিজেকে মানিয়ে নিতে পারবো। I love you. কি হয়েছে তোমার? এত বারবার ফোন দিচ্ছ কেন? দেখছো না আমি কথা বলছি? আমি একটা ফ্রেন্ডের সাথে ইম্পর্টেন্ট কথা বলছিলাম, কিছু বোঝো না? কোন ফ্রেন্ড ফোন দিয়েছিল? আর এত রাতে তোমার কি কথা? আজব তো, আমার কোনো ফ্রেন্ড থাকতে পারবে না, আমি কাউকে কল দিতে পারবো না, সবকিছুর জন্য তোমাকে জবাবদিহি করতে হবে। আমার এরকম প্রেম চাই না, আমার তোমাকেও চাই না। এরকম যদি বারবার আমাকে জবাবদিহি করতে হয় তাহলে তোমাকে আমার দরকার নেই, আমি এত হিসাব দিতে পারবো না, নিজের কাজ করেও শান্তি নেই। যত সব অসাধারণ, খুব মানিয়েছে তোমাকে। আমি তোমাকে ফোন দিয়েছিলাম, তোমাকে ফোনে পাইনি, তাই তোমার খোঁজ নিতে আমি তোমার বাসার সামনে এসেছি, তোমাকে সরি বলতে, তোমাকে সারপ্রাইজ দিতে। কিন্তু আমি এখানে এসে তো নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। হ্যাঁ, এই তুমি আমাকে মিথ্যা বলেছো? সত্যি বলো, আমাকে মিথ্যা বলেছো? তুমি তো বলেছো তুমি নাকি ওকে চেনো না। আসি তাহলে আজকে, আর কোনো তো কথা হচ্ছে। আল্লাহ শোনো, টুপা একটু বাইরে আসো তো। হ্যাঁ আমি বাইরে আছি। তুমি এখানে? কোনো সমস্যা? না মানে কিছুক্ষণ আগে একটা ছেলেকে দেখলাম বেরিয়ে গেল, তুমি চেনো? না আমি তো কাউকে চিনি না, আর বাসায় তো কেউ আসেনি, তুমি হয়তো ভুল দেখেছো। তাই? হ্যাঁ কেউ তো আসেনি। শিওর? হ্যাঁ কেউ তো আসেনি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি আমাকে ফোন দিও। ওকে। অন্য কোনো কিছুই না, ও আমার শুধু বন্ধু, জাস্ট ফ্রেন্ড, বিশ্বাস করো। ফ্রেন্ড? জাস্ট ফ্রেন্ড? ও এখন এতই ইম্পর্টেন্ট? বয়ফ্রেন্ড একটু হাত ধুলে সে হয়ে যায় চরিত্রহীন, আর ফ্রেন্ড জড়িয়ে ধরলে কোনো প্রবলেম নেই। বাহ, বয়ফ্রেন্ড যদি ছবি চায় তখন বলো এত দেখার কি আছে, আর ফ্রেন্ডের সাথে স্ট্রেট একটা সস্তা গেঞ্জি পরে ভিডিও কলে নেমে যাও, খুব কথা বলো। ফ্রেন্ডের কল যদি ওয়েটিং থাকে তখন স্ক্রিনশট নাও, সিন ক্রিয়েট করো, পেইন দাও। আর তোমরা যখন ঘন্টার পর ঘন্টা রাতের পর রাত কথা বলো কোনো প্রবলেম হয় না। সমস্ত প্রবলেম বয়ফ্রেন্ডের, সমস্ত কিছু বয়ফ্রেন্ডের প্রবলেম। এই আমি তো তোমাকে দেবীর আসনে বসিয়েছিলাম, বসাইনি? বসিয়েছি তো, কিন্তু তুমি কারো প্রেমিক হওয়ার যোগ্য রাখো না, তুমি তোমার কোনো যোগ্যতাই নেই। ব্যাস অনেক বলে ফেলেছো তুমি। কি কি দিয়েছো তুমি আমাকে? এই এতদিনের রিলেশনে কোন দিন আমাকে একটা ভালো রেস্টুরেন্টে নিয়ে গেছো? সেই রেস্টুরেন্টে গিয়ে তো বিল আমিই দেই, তাই না? কি পেয়েছো কি তুমি? এত বড় বড় কথা বলছো। দেখা করতে আসতে বললে তুমি আসো একটা বন্ধুর বাইক নিয়ে, নিজের একটা তো বাইক কেনারও তোমার মুরদ নেই, আর আসছে বড় বড় কথা বলতে। আর ওর কথা বলছো? ও তো আমার শুধু বন্ধু, জাস্ট ফ্রেন্ড, আর একজন বন্ধু আর একজন বন্ধুকে জড়িয়ে ধরতে পারে না, এটা নিয়ে তুমি আমাকে কথা শোনাচ্ছ। হ্যাঁ তা ঠিক, কিন্তু তোমাদের জড়িয়ে ধরার মাঝখানে যদি একটা পিঁপড়াও থাকে না, তোমার কে মরে যাবে। এই হ্যালো, যা তোমার বাসার সামনে থেকে বেরিয়ে যা। তোর এই চেহারাটা না আমাকে কখনো দেখাবি না, চলে যা তুই। আমি তোর চেহারা দেখতে চাই না, চলে যা আমার বাসার সামনে থেকে, যা বলছি। যত সব দোস্ত হয়েছে, বউ হয়েছে দোস্ত, রাখ না দোস্ত, দোস্ত কতদিন তুই বাইরে যাস না দোস্ত, রাখ হয়েছে, বউ হয়েছে, আর না দোস্ত চল বাইরে চল। আমার মনে বাইরে গেলে তোর ভালো লাগে, চল দোস্ত প্লিজ। হয়েছে দোস্ত, আর না প্লিজ, আর করিস না, তুই চল বাইরে চল, এমন করিস না দোস্ত। তুই দেখছিস তুই কি হয়েছিস? আরে আমি বাইরে গেলে আমার ও তো আমার চেহারা দেখতে চায় না। শোন, ও চেহারা দেখতে চায় না, তুই এই জন্য মন খারাপ করছিস কেন? আমরা ওরা বুঝিয়ে বলবো, এই জন্য তুই নিজের ধ্বংস করে দিবি? আমরা আছি তো দোস্ত, তোরা যা বাঁচতে বেরো, বা যা থেকে যা বেরো। প্লিজ আমাদের কথা রাখ, আর খাইস না। কি আমার মনে হয় কেউ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। ভাই প্লিজ একটু হেল্প করেন আমাকে। এই রিকশা ভাই কেউ কি আছেন? কেউ কি আছেন আপনারা এদিকে? আপা আমার মনে হচ্ছে আশেপাশে কেউ নেই, চলুন আমরা দুজনে ধরে নিয়ে চলে যাই। আস্তে আস্তে আপনি ছাড়েন, আমি নিয়ে যাচ্ছি। আপা আপনি কি কোনো চিন্তা করছেন? ভীষণ বিপদ ভাই, আমি এই সময় এই পজিটিভ রক্ত আপনি এই পজিটিভ রক্তের খোঁজ করছেন? আবার কোনো চিন্তা করবেন না, আমার নিজের এই পজিটিভ রক্ত। আপনি চাইলে আমি রক্ত দিতে পারি। হ্যাঁ আমি দেবো, কেন একজন মানুষ হয়ে একজন মানুষের বিপদের পাশে দাঁড়াতে পারি না? না আসলে আমি বলতে চাচ্ছি আপনি একজন অপরিচিত মানুষের রক্ত দিতে চাচ্ছেন। আপু সবথেকে বড় পরিচয় আমি একজন মানুষ, আর একজন মানুষের বিপদে মানুষের পাশে গিয়ে দাঁড়ানোই তো মানুষের কর্তব্য, তাই না কি? চলুন কোথায় রক্ত দিতে হবে। আমি নিজেকে আর কত পোড়াবো, এবার নিজের জন্য কিছু ভাববে না? দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? আমাকে ফেলে তুমি কোথায় যাচ্ছ? কিভাবে থাকবো আমি তোমাকে ছাড়া? টুম্পা, টুম্পা কোথায়? হ্যালো, কোথায় তুমি? একটা গুড নিউজ আছে। যেখানে আমরা সবসময় খুব সুন্দর মুহূর্ত কাটাতাম সেখানে আমি আছি, চলে এসো। তুমি তোমার বউকে খুব ভালোবাসো, তাই না? ও আমাকে ভালোবাসতে বাধ্য করেছে, ভালোবাসাই বাধ্য করে অন্যকে ভালোবাসতে। আমি চাই তুমিও যেন তোমার জীবনে সঠিক মানুষটাকে যেন খুঁজে পাও। আজকে আমি অনেক খুশি জানো, শুনে তুমিও খুশি হবে। তাই? ওকে, আমি শুনতে চাই তুমি কেন এত খুশি, বলো শুনি। আলা এইভাবে কাছে এসো। কাছে আসলাম। সিরিয়াসলি? সিরিয়াসলি। ওয়াও! শুনেছো টুম্পা, আমি বাবা হতে চলেছি। মারিয়া, আমি আজকে পূর্ণ। I am complete. Oh, thank you so much. Thank you so much. Thank you so much. Oh. Oh, Maria. ও হচ্ছে টুম্পা। টুম্পা ও মারিয়া আমার ওয়াইফ। হাই।